আগেই তার অভিনয় মজেছেন দর্শক, এরপর ফ্যাশন সেন্সও কেড়েছেন সকলের মন। আর এবার একেবারে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হয়ে আরও একবার মন জয় করে নিলেন টলিউড ডিভা কৌশানী মুখার্জি, যে কোনো বাবা মার কাছেই কিন্তু তাদের সন্তানের সফলতাই সব থেকে বড় প্রাপ্তি। সেক্ষেত্রে কৌশানী একেবারে সাকসেসফুল। কিন্তু উপলক্ষ যখন তার মা বাবার বিবাহ বার্ষিকী, তখন স্পেশাল তো কিছু বানতা হয়, আর তাই নিজে হাতে বানিয়ে ফেললেন চকলেট কেক। আহা, বলা হয় না পেলে দর্শনধারী পিছে গুণ বিচারি, তাই দেখেই কিন্তু বেশ লোভনীয় কেক লাগছিল, আর তা যে টেস্টেও বেস্ট সেটা জানা গেল বনি সেনগুপ্তর থেকে। আর সাথে বনি কিন্তু কৌশানীকে একসাথে দুটি সেরা কমপ্লিমেন্টও দিয়ে দিয়েছেন, কি বিউটিফুল শেফ। হ্যাঁ, নো ডাউট যে কৌশানী সত্যি সুন্দরী, কিন্তু শেফ, তার মানে কেকটা কতটা সুস্বাদু ছিল যে একেবারে শেফের তকমা। কৌশানীর মা বাবার 29তম বিবাহ বার্ষিকীতে নিজে হাতে কেক বানিয়ে কৌশানী তার বাবা মা ও বনির সাথে একসাথে বাড়িতে সেলিব্রেট করলেন এই স্পেশাল দিনটি। সত্যি বাংলায় প্রচলিত প্রবাদ বাক্য আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে, একেবারে হাতে নাতে প্রমাণ করে দেখালেন টলিউডের ববলি গার্ল কৌশানী মুখার্জি। আপনাদের এতে কি মত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।